পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উৎসবের সাজে সেজেছে রাজধানী। হাতির ঝিল, বিজয় সরণী সহ বেশ কয়েকটি পয়েন্টে বানানো হয়েছে পদ্মা সেতুর প্রতিকৃতি। মাহমুদ কমলের রিপোর্ট। গর্ব আর আত্মবিশ্বাসের শক্তি বলে কথা, পদ্মা সেতুর উদ্বোধনের উৎসব আমেজ লেগেছে রাজধানীতেও। হাতির ঝিল সেজেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বীরত্ব গাঁথার গল্প নিয়ে। যখন মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণের জন্য ইচ্ছা প্রকাশ করে বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছেন, সেই মুহূর্তে বিশ্বব্যাংক এখান থেকে পিছিয়ে যায় এদেশের দুর্নীতির কথা বলে 600 কোটি টাকা সরকারকে পদ্মা সেতু নির্মাণের প্রথম আমরা ঋণ দেই এবং ইনশাআল্লাহ সেটা যাত্রা শুরু হয়। সে টাকাও আজকে আমরা ইতিপূর্বে ফেরত পেয়েছি, আমাদের মুনাফা সহ আমরা ফেরত পেয়ে গিয়েছি। টিএসসিতে রাজু ভাস্কর্যের পাশেই দাঁড়িয়ে আছে পদ্মা সেতুর প্রতিকৃতি। তার নিচে একদল তরুণ পথনাটকে জানান দিচ্ছিল কেন পদ্মা সেতু অহংকারের প্রতীক আর অপশক্তির বিরুদ্ধে কঠিন জবাব। বিশ্বব্যাংকের সহায়তা বন্ধ করে এমন নানাভাবে গুজব ছড়িয়ে এটা ব্যাহত করার চেষ্টা করেছে, কিংবা সাধারণ আপামন মানুষকে উৎসবের মেসেজ দিতে চায় যে এই তার টাকায় তার সেতু হয়েছে, এটা আমাদের, এটা পদ্মা সেতুটা আমরা নিজেরা করেছি এবং আমাদের নেতৃত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তার ধীর মনোবলের কারণে আমরা এটি পেরেছি। চারিদিকে এমন আলোকসজ্জায় রাতের রাজধানী হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ব্যানার, পোস্টার আর বিভিন্ন পয়েন্টে পদ্মা সেতুর প্রতিকৃতিগুলো জানান দেয় বাঙালির শক্তি। সন্ধ্যার পর একটা বিপদে হলে যাইতে পারতো না, এখন পদ্মা সেতু অনেক মনে অল টাইম যেতে পারবো যে আমি যদি 1 টাকা খরচা করে যদি ওখানটা যাই ভালো হয় তাহলে আমার 1 টাকার কষ্ট লাগবে না। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এটা বলা যায় যে ভাগ্য বদলের একটা সেতু, কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে সেই অঞ্চলের মানুষের ব্যবসায়িক বাণিজ্যিক উন্নতিগুলো কিন্তু ত্বরান্বিত হবে। উৎসবের এই আমেজ রাজধানীবাসীর মনকে একদিকে যেমন রাঙাচ্ছে, তেমনি পদ্মা সেতুর যুগে পা দিয়ে বাংলাদেশ তার সাফল্যের বাণী পৌঁছে দিচ্ছে বিশ্ব দরবারেও। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।